কি বলছি খোলা খুলি বল দিলি এই নতুন গেজেটে বারবার হাত ধাচ্ছিস নোংরা হয়ে যা ডিসক্লেমার এই তোর মুখে পা ভরে দেব জানিস কোনটা আছিস একটা জাহাজ সমস্যা হয়ে গেছে কেন কি সমস্যা হইছে আমার আজকে বিয়ে আমাকে দেখতে আসবে তুই যা করবি তাড়াতাড়ি কর আমাকে নিয়ে পালিয়ে যা ও আল্লাহ আল্লাহ রে মা আগে তুই কি শুনালি বল দিলি আমাকে ইয়া আমার শ্বশুর মানে অর্থাৎ তোর বাপ তোর বাপের লুঙ্গির তলে যদি আমি পিয়াস বাম না বুঝতারি তো আমার নামও রাখি বললাম থাম আমি তুই আমাকে দিয়ে পালাচ্ছিস কেন তোকে আমি মারবো কি করছিস তুই কি বলছিস তুই মারবি আমাকে মারেলে ওই বাড়িতে মার খাই খাই আসুন দু টাকার কয়লা ওখানে পড়ে গেছে আমার তো কথা বলবি না তুই তুই আসব বাদ দে আমি একটা বিপদে পড়ে গেছি বুঝলি সে বিপদ থেকে মনে আমি উদ্ধার হইতে পারবো না যেহেতু তুই বিপদ থেকে উদ্ধার হতে পারবি না এটা তুই নিশ্চিত তাহলে আমি এখানে থেকে কি করবো কি বলছিস খোলাখুলি বল দিলি এই নতুন গেজেটে বারবার হাত ধাচ্ছিস নোংরা হয়েছে শুন ভাই আমি মরে গেছি তুই আমাকে বাঁচা রে এই বিপদ থেকে উদ্ধার কর আমাকে তুই মরিয়া গেলছিস তাহলে আমি কোন কায়দায় বাঁচাবো হারে আবার দেখে লেগছে তাজা আছিস তার বিপদে বেড়ে গেছে ওই উদ্ধার কর এই একই কথা বলছে আরে বিপদে কি পড়েছি সেটা তো বলবি নাকি আমি একটা মেয়েকে ভালোবাসি বুঝলি সে মেয়েটাকে আইনে দিতে হবে রাখি বলে এটা কিরকম কথা বললি বল দিনি ওই যে তোর গার্লফ্রেন্ড কে যদি লিয়েছি আমার বাড়িতে তো দুটো ঘর ওই একটা ঘরে আব্বা মা থাকে আর একটা ঘরে আমি থাকি ওই আমাকে তো মাঝে মাঝে ঘর থেকে বাইর করে দেয় তাহলে তোর গার্লফ্রেন্ড কে কোথায় এসে লিয়েছে রাখবো বল দিনি এই সেই পাগল তোকে লিয়েছে তোর বাড়িতে তুই তো বলছিস নাকি জাস্ট তুই বাড়ি থেকে লিয়েছবি লিয়েছে মাল আমাকে ডেলিভারি করে দিবি তারপর আমি বুঝে নিবো সে শব্দ নাই বুঝুন আরে ওই তোর গার্লফ্রেন্ডের সাথে তোর কথা হয় না এই সেই পাগল কি বলিস তুই আর কথা হবে না মানে এখনই কথা বলি আসনু তাহলে সহ্য করে বেকাটা বলো ধনিয়া আরে তুই যদি এখনই কথা বলে আসিস তাহলে তো ওকে আসতে বলতে পারিস ওই তো চলে আসবে ওই মোটা ধুমছে নাকি যে ওকে আনতে আবার লোক লাগবে আরে তুই আমার বেস্ট ফ্রেন্ড বন্ধু বুঝলি তুই যদি এটুকু না করবি করবে কে বলছিনি আর আমি যদি ওই মেয়ে তুলতে যাই আমাকে সবাই চিনে এমন মার মারবে বাপের নাম ভুলিয়ে দিবে তোকে কেউ চিনে না তুই যাবি টুকুস করে তুলে নিয়ে চলে যাবি সে বন্ধুর খাতিরে এই কাজটুকু করতে পারিলে ও তুলে নিয়ে আসবো তা শুধু তুলে নিয়ে এসে দিলে হবে না বিয়েও দিয়ে দিতে হবে তাহলে সহ্য কেটা করবে বলতে নি এই শালির পাগল এই এই আমাকে দেখে কি কাজী মনে হচ্ছে নাকি যে আমি তোদের বিয়ে দিয়ে দিবো আরে তোকে আমি কাজী বললো নাকি বিষয়টা হচ্ছে বিয়ে করতে গেলে সাক্ষী লাগে না সেই সাক্ষীটা তুই দিবি আমাদের দুজনকে লিয়েছে বিয়ে দিয়ে লিয়েছে লেবি আই বলছি আমি বাপরে ও তাহলে এই ব্যাপার না ওই চল চল তাহলে তোর ওই বিয়েটা দিয়ে দিছি যাই আর বহিন খেলে তুই না শালা থেকে একবার হাতে হাতে পাই বাইরে থাকতে দিব চল তুই না তো দেখছি হাই কাকা মাছ আমি বল তুই অভিনয় করছিস না আমার বহিন কেলে তুই অভিনয় করছিস চ তুই ওদিকে আমি দোকান থেকে কিনে নিয়ে দেবো যতই টাকা লাগুক আমার বহিনকে তুলিয়ে চলে এলছে তোর মাথা কি একদিন হুশ জ্ঞান আছে তোর বহিনকে রাখি বলা আনুল কি দেব গেছে তো ওদেরকে ধরবি আমাকে কেন ধরেছিস পাগলা তুই ধরে দেখ ওদেরকে ধরেছি কি আমি আসি
এটা আরো রাগ হয়ে গেল রে এখানে রাখি বলার আনুল আছে আর তোর বহিন কই ওরে বাবা এটা সাইগা দেখ এটা মাস্তান মার খেয়েছি বিরাট মাস্তান বুঝলি এই দুনিয়ার বিশ্বের মধ্যে এক নম্বর মাস্তান শালাকে ভাড়া করে আমি মার খেয়েছি দেখ তুমি আমি মাস্তান না হতে পারি কিন্তু মেম্বারের বেটা জানিস তুই মেম্বারের বেটা কি চিল্লি খাচ্ছিস তো আমার সাথে মার কি করে মার খেলে কি হবে এবার সমাধান করবো আমি নাকি রে সাইগার লেলে কর কর তাড়াতাড়ি সমাধান কর শালারা মাইয়া আমার জামার বুদামও ছিড়ে দিল আমার হাত খানো ফিলে হলো আমার ঘাড়ে চাহাই লাগছে ওই তোর সমাধান মিলতে এই যে এই এই শালো তোদের বহিনকে তোদের বাড়িতে খুঁজেছিস শালো দেখে তো আহা ভাই উত্তেজিত হয় না ওই শালোটা ভুলে বাইরে গেছে বুঝছি ভাই ওই তোমার বাড়িতে তুমি তোমার বহিনকে খুঁজেছো আরে ভাই বাড়িতে তো খোঁজা হয়নি বাড়ি বাদে সব জায়গায় খুঁজেছি কি করে তাইলে শালির পাগলরা কাজ তো কি করেছে দেখো দিনি এই শালা লাঠি দে আই লাঠি দে তো আই আই তোদের বাড়ি দেখো আই তোমরা থামলা কেন লোকড়ি খেলো ভালোই তো লাগছে আমার বাল ছিড়িলিস বুঝলি তোদের সামনে তোর বহিন কে উঠে পাইলে এখন পাইলে বাল ছিড়িলিস চলো পিয়ে তোমার চলো রাখবি আমি দেখছি শালাকে।